নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/12/2022 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে রয়েছে। আমরা জানি সিবিআই যে 1694 জন গ্রুপ ডির কর্মীর লিস্ট মানে লিস্টের কথা বলেছে এবং সেই সমস্ত গ্রুপ ডি কর্মী যারা কর্মরত রয়েছেন অনেকেই, তো সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইতিমধ্যে চাকরি বাতিল হয়েছে অনেকের। নবম দশমের প্রথমে 183 জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে এসএসসি, এরপর 952 জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করে আদালত প্রকাশ করে আদালতের নির্দেশে। এবার গ্রুপ ডির ক্ষেত্রেও 100টা ফাঁকা মার্কশিট প্রকাশ করেছে কমিশন। মনে করা হচ্ছে যে চাকরি যাওয়ার সংখ্যা কয়েক হাজার পেরিয়ে যাবে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে 1698 জন গ্রুপ ডি কর্মী নিয়োগ দুর্নীতির আভাস দিয়েছে সিবিআই। এরা রাজ্যের বিভিন্ন হাই এবং জুনিয়র হাইস্কুলে কর্মরত। রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে এই কর্মীদের বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জানিয়ে দিয়েছে। সেই বার্তা পেয়ে বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআইরা সংশ্লিষ্ট স্কুলগুলোতে মেল পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে এবং শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে স্কুলগুলোর সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীকে আদালত থেকে পাওয়া 1698 জনের তালিকা ও রায়ের কপি দিয়ে দিতে বলা হয়েছে এবং স্কুলগুলো পরবর্তী এই তিনটি কাজের দিনের মধ্যে, থ্রি ওয়ার্কিং ডের মধ্যে, কপিগুলো সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীকে দিয়ে প্রাপ্তি স্বীকার করিয়ে সহকারী বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জেলাভিত্তিক ডিএ গ্রুপ ডি প্রার্থীদের হিসাব অনুযায়ী আলিপুরদুয়ারে 9 জন, বাঁকুড়ায় 100, বীরভূমে 44, বর্ধমানে 123, কোচবিহারে 109, দক্ষিণ দিনাজপুরে 42, দার্জিলিংয়ে 1, হুগলিতে 63, হাওড়ায় 56, জলপাইগুড়ি 14, কলকাতা 20, মালদা 78, মুর্শিদাবাদে 63, নদিয়ায় 36, উত্তর চব্বিশ পরগনা 106, পশ্চিম মেদিনীপুরে 298, পূর্ব মেদিনীপুরে 360, পুরুলিয়ায় 229, শিলিগুড়ি সাব ডিভিশনে 6, দক্ষিণ চব্বিশ পরগনায় 88, উত্তর দিনাজপুরে 49। তো এই হচ্ছে টোটাল 1694 জনের যে লিস্ট, সেই নিয়ে বিভিন্ন ডিআই পাঠিয়ে দিয়েছে মেল এবং সেই মেলের মাধ্যমে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে ওই কর্মরত গ্রুপ ডি কর্মীদের যাদের এই লিস্টে নাম রেখেছে সিবিআই। তো যাই হোক, এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। আপনারা অবশ্যই মেল আইডি চেক করবেন স্কুলের, যে মেলে এই ধরনের কোনো মেল আসছে কি না এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তো এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।